দোস তোকে কুইলা গেছে দোস কুইলা গেছে কুইলা গেছে কুইলা গেছে পরে থাকিয়েছিস কেন দোস কি আসলে একটা সেস মানে কি আমি এবার কি করি আরে বেটা কুইলা গেছে কুইলা গেছে কি পরে ভাই চার সমস্যা কি তো থাকিয়েছিস কেন বাবা আমি কি বললাম কি তুই কইটা কেন বাদ দাও সাধু না না থাকলে দেখছো কেন আরে বেটা আমি আর কপাল খোলার কথা কইছি বেটা তুই কি বলতো তুই তো কথা কি না দোস আগে বলবি তো বেটা আমি তো ভাবলাম কিনা কি খোলা কথা বলছো আরে আমাদের তিন দিন আগে একটা ছবি আমি ফেসবুকে দিছিলাম বুঝছো আমার মামা তো বলতো ওই ছবি দেখছে ছবি দেখে তো তোর উপর ক্রাশ খেয়েছে এখন একবার কই লই দে আমার দেখা তাড়াতাড়ি আইডি দে নাম্বার দে বেটা মেসেজ করি এখন না দোস আইডি দেওয়া যাবে না দোস না কেন ও কালকেই তোকে চাচ্ছে বুঝছো আহ কি বলিস দোস লেখনা চাপি বৃষ্টি আপনি নাকি আমাকে দেখে তো আসিয়েছেন আমি আপনার ছবি দেখেছি মোবাইলে এখন একটু বাস্তবে সত্যি সত্যি দেখতে চাই এখন একটু ঘোমটাটা তুলুন আমি তুলবো তাই আরে অরে ভালো কাজের দিক জানা যায় কথা কি নাকি বলে কি নাকি করে কালগুল পাতের জন্য ঝামেলা না আরে কোনো ভালো কাজের দিক জানা নেই খারাপ আমি পড়ে যাচ্ছিলাম আপনার কি ধরতে যাওয়া উচিত ছিল না ধরতে যাও হ্যাঁ আমি তো ধরতে যাবো কারণ কলার খোসাটা আপনি ফেলেছেন কোনো প্রমাণ নেই যে আমি ফেলেছি আরে কলার খোসায় পিছলানো পর্যন্তই থাকবো তাহলে আর কোথাও পিছলাতে হবে না মানে মানে যেমন দেখেন আমি আপনাকে দড়ি দিয়ে ধরতাম তারপর আপনি আমার হাতের ওপর করতেন তারপর একটু হতো কি কি হইতো আরে চোখে চোখ পড়তো আর কি একটু রোমান্টিকতা আসতো তারপর আপনি শব্দ করতেন তারপর ব্যাস হয়ে গেল আমি আপনাকে ছেড়ে দিতাম তারপর আপনি এসে আমার কাছে এসে বলতেন কলার খোসায় পরে আমি তো আপনার প্রেমে পড়ে গেলাম আজব লোক তো শেষ লাগে থাকা বকেছো না কি ভাবছিস হ্যাঁ পার্কে নিয়ে যাবি দেখা করাবি থাপ প্রায় দাঁতগুলো সব ফেলে দেবে একবার হ্যাঁ বেটা আমি কি করলাম পাগলের মতো আবল তাবল কথা বলছিস আমি আজে বাজে কথা বলতেছি হ্যাঁ তাই না তার আগে বল তুই কি মেয়েটাকে আসলে চিনিস আমি কিভাবে চিনবো এবার কিন্তু কানের নিচে থাপ্পর দেবো আবার মিথ্যা বলতেছিস তুই বিশ্বাস কর খোদার কসম আমি ওর চিনি না বিশ্বাস কর সত্যি চিনিস না তুই সত্যি চিনি নরে তাহলে দেখা করতে চাইলি কেন আমাকে আমি এমনিতেই তোর রিয়াকশন দেখতে চাইছিলাম আজকে আমার খুশাতে পা দিলেন না আপনার খুশাতে মানে না মানে কলার খুশাতে আমি ধরে গিয়ে আপনাকে ধরতাম বলতাম আপনি কলার খুশাতে পিছলে গেছেন এখন আমি আপনার মনে পিছলে গেছি তখন আপনি কি বলতেন এভাবে লজ্জা পেলে কি বলবো আমার খুব লজ্জা করছে আহ মুখ একটু তুলুন না আমি কি বলবো সেটা শুনতে চান না আমার ভীষণ লজ্জা লাগছে আশেপাশে যদি কেউ দেখে নেয় তাহলে ভিতর দিম একটা
কেউ দেখবে না।